প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো। আজ আমরা শুরু করব পরিসংখ্যান বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন প্রমাণ আমরা করছিলাম, সেই ধারাবাহিকতায় যে আমরা শিখবো হলো, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে প্রমাণ করো তথ্য সারের প্রতিটি মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিটা ছোট, সেটা কেমন কথা বলছে? তথ্য সারির প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিটা ছোট। তো আমরা একটু উদাহরণ আগে বলি, তারপর তোমার তোমরা প্রমাণটা করলে হয়তো খুবই ক্লিয়ার হবে। আমরা একটা উদাহরণের কথা বলবো, তার আগে প্রতীক এবং চিহ্ন গুলো সম্পর্কে একটু দেখো। আমরা এটাকে কি বলছি খেয়াল করো, এখানে কিন্তু কেমন করে পড়বো সেটা নিয়ে একটু বিভ্রান্তি থাকে। আমরা মনে করে দেওয়া আছে এইটা এক্স আই মাইনাস এক্স বার, এরকম বলা আছে। এটাকে কি নামে ডাকবো? এটাকে বলবো তত্ত্ব সারির প্রত্যেকটা মান থেকে তাদের গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি। তাহলে আবার বলি, এটা কি দেখছো? তত্ত্ব সারির প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের, এইটা হলো ব্যবধান, বিয়োগটাকে আমরা বলছি ব্যবধানের সমষ্টি। যদি এখানে স্কোয়ার থাকে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা লিখি, আমি দেখো এটা যদি এরকম থাকে, আমি যদি এমন বলি এক্স আই মাইনাস এ বললাম, এ খেয়াল করো এটা হলো এক্স আই, এটাকে আমরা কি নামে ডাকবো? তাহলে তত্ত্ব সারির প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড় ভিন্ন অন্য একটা মান, এটা হলো অন্য মান, যে কোনো মান হতে পারে, সেটা গাণিতিক গড় ছাড়া অন্য যে কোনো মান। তাহলে তত্ত্ব সারির প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড় ভিন্ন অন্য যে কোনো মানের ব্যবধানের সমষ্টি। এখানে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা পাবো গাণিতিক গড়, তত্ত্ব সারির প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মানের ব্যবধানের বর্গের সমষ্টি। এটাও একটা বর্গের সমষ্টি, এটাও একটা বর্গের সমষ্টি। এখন বলছে যদি আমরা গাণিতিক গড় থেকে সে বর্গ সমষ্টিটা বের করি, সেটা হবে ছোট, অর্থাৎ এইটা ছোট হবে আর এইটা হবে বড়, সেটা আমরা কিভাবে প্রমাণ করবো? তাহলে তোমরা বুঝছো যে এটা কি লেখা আছে। আসলে এই একই জিনিস কিন্তু গণসংখ্যার ক্ষেত্রে করা যেতে পারে, এই জন্য তার আগে গণসংখ্যা যুক্ত করা আছে, তার আগে গণসংখ্যা যুক্ত করা আছে, এই হলো ভিন পার্থক্য। তাহলে আমরা এটা কি বুঝলাম? যে এটা হলো গাণিতিক গড় থেকে ব্যবধানের বর্গ সমষ্টি, এটা হলো গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মান থেকে ব্যবধানের বর্গ সমষ্টি। বলছে যে গাণিতিক গড় থেকে যদি ব্যবধানের বর্গ সমষ্টি বের করে, সেটা একটা ছোট ছোট হবে। এইগুলো দেখো গাণিতিক গণিতের কিন্তু দারুণ দারুণ প্রয়োগ। তুমি হয়তো এটাই জানতে না যে গাণিতিক গড় থেকে যদি আমি বর্গের সমষ্টি বের করি, সেটা ছোট হয় কিভাবে? গাণিতিক গড় না দিয়ে যে অন্য কোনো মান দিয়ে বের করি, সেটা কেমন করে হয়? এবার সেটার আমরা একটা ছোট উদাহরণ বলি। তাহলে এটা একটা খুব প্র্যাকটিক্যাল বিষয় সব ছাত্রদের জন্যই, সব বয়সের ছাত্রদের জন্য কিন্তু মজার একটা বিষয় যে গাণিতিক গড় থেকে যদি ব্যবধান বের করি এবং তার বর্গ করি, সেটা ছোট হয়ে যায়। কেমন দেখো, আমরা তিনটা মানের ক্ষেত্রে বিবেচনা করি। মনে করো আমাদের তিনটা মান হলো 2, 4 আর 6, মনে করো তিনটা মান নিয়ে আমরা একটা, এটাকে আমরা বলছি এক্স, আমরা বলছি এই তিনটে হলো এক্স, তার মানে এটা এক্স ওয়ান, এটা এটা এক্স টু, এটা হলো এক্স থ্রি। তাহলে কি বললাম? এটা হলো এক্স ওয়ান বলতে পারি, এটা হলো এক্স টু বললাম এর নাম, এটা বললাম হলো এক্স থ্রি। তিনটে মান নিয়ে আমরা করছি, এই তিনটে মানকে যদি আমরা গড় করি, তাহলে গড় করতে গেলে কি, তিনটেকে যোগ করে তিন দিয়ে ভাগ। তাহলে দেখো মনে মনে আমরা করি 6, 4, 10, 12, 12কে তিন দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে এখানে আমাদের গড় হচ্ছে কত? এখানে কিন্তু আমাদের গড় হচ্ছে, এখানে আমাদের গড় হচ্ছে কত? এখানে আমাদের গড় হচ্ছে কিন্তু 4। আচ্ছা, তাহলে আমরা গড় বের করলাম 4, আর যে কোনো একটা মান, যে এ এর মান ধরি, দেখো এ, তাই এটাকে আমরা ধরছি, মনে করো যে কোনো একটা ধরতে পারো, 4 ভিন্ন গড় ভিন্ন, তাহলে আমি ধরতে পারি 6, ওই একে বললাম মনে করো 6, তুমি ইচ্ছা করলে 2 কে ধরতে পারো। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে নিলাম, কি করলাম যে গড় বের করলাম এবং যে কোনো একটা মান, সেটাকে আমরা ইংরেজিতে অনেক সময় বলি আরবিট্রারি ভ্যালু, আমরা যে কোনো একটা মান নিলাম আরবিট্রারি ভ্যালু, সেটা আমরা ইয়ে বলছি, সেটা 6 কে বলতে পারি, 2 কে বলতে পারি, গড় ভিন্ন, গড়টা বাদ দিই, গড়কে বলা যাবে। এই ক্ষেত্রে যদি আমরা এইটা বের করি, দেখো তোমার কি বের করবো, আমরা এইটা বের করতে চাই, কি বের করতে চাই, এই যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কয়ার, এইটা আমরা বের করতে চাই। এইটা বের করতে চাইলে এখানে আই এর মান কটা আছে, কটা ভ্যালু দেখো, 1, 2, 3, তিনটে ভ্যালু। তাহলে এখানে দেখো আই এর মান
এক থেকে তিন, আই এর মান এক থেকে তিন, তিনটে ভ্যালুর ক্ষেত্রে এটা আমরা বের করছি। এটা কিন্তু আই এর মান ওয়ান অফ টু, আই ওয়ান অফ টু থ্রি, তিনটের ক্ষেত্রে। তাহলে আমরা তিনটে একটা ব্র্যাকেট দিয়ে রাখি, এই তিনটে ব্র্যাকেট দিচ্ছি আমরা, তিনটে ব্র্যাকেট দিচ্ছি আমরা, যদি তিনটে ভ্যালুর ক্ষেত্রে করছি তাহলে আমরা তিনটে ব্র্যাকেট দিচ্ছি দিলাম। প্রত্যেকটা কিন্তু বর্গ আছে, বর্গ আছে বর্গ করো, বর্গ দিলাম, বর্গ দিলাম, বর্গ দিলাম। আচ্ছা প্রথমটা কি, প্রথমটা টু, টু থেকে তাহলে আমাদের কি বের করতে হবে, প্রত্যেকটা মান থেকে গড়। তাহলে প্রথম হলো টু, তাহলে টু মাইনাস ফোর, টু মাইনাস ফোর, তারপর হলো ফোর, ফোর মাইনাস ফোর, তাহলে ফোর মাইনাস ফোর, তারপরটা কত, সিক্স মাইনাস ফোর, সিক্স মাইনাস ফোর, এখন স্কোয়ার। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমরা এখানে এখানে করছি, দেখো কত হয়। তাহলে আমাদের প্রথমে আমাদের এই এটা হলো মাইনাস টু, মাইনাস টু স্কোয়ার করলে কিন্তু মাইনাস টু, মাইনাস টু করলে ফোর হয়, এটা দেখো জিরো হয়, এটা আবার ফোর হয়, দুই হয় দুই দুগুণ চার, তাহলে এখানে কত হলো আমরা চার চার আট হলো, এখানে আমাদের মান হলো কত, তাহলে আট হলো, এই আট হলো। আচ্ছা এই কাজটা, এই একই কাজটা আমরা যদি এ দিয়ে করি, এ দিয়ে মানে আমি বলতে চাচ্ছি এরকম কি, এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার, এ মানে আমরা এখানে কত, আমাদের এখানে কিন্তু ছয়। তাহলে আমরা প্রত্যেকটা মান, তাহলে প্রথম মানটা কত, আমরা আর একটা ধাপ করছি না, প্রথম মানটা হলো টু, তাহলে টু থেকে সিক্স, টু মাইনাস সিক্স এর হোল স্কোয়ার। পরেরটা কত, ফোর, তাহলে দেখো ফোর মাইনাস সিক্স এর হোল স্কোয়ার, সিক্স এর হোল স্কোয়ার, সিক্স এর হোল স্কোয়ার প্লাস সিক্স, সেটা হলো সিক্স, তাহলে সিক্স মাইনাস সিক্স এর হোল স্কোয়ার, তাহলে কত হয় দেখো ক্যালকুলেশনটা কত হয়। এখন দেখো এইটা হলো মাইনাস চার, মাইনাস চার স্কোয়ার করলে কিন্তু ষোলো হয়, তাহলে ষোলো হলো, এইটা কত হয় দুই, মাইনাস দুই, মাইনাস দুই স্কোয়ার করলে কিন্তু চার হয়, চার, আর এটা তো জিরো হয়, তাহলে এখানে দেখো আমাদের বিশ হয়ে যাচ্ছে, আমাদের বিশ হচ্ছে, বিশ, তাহলে কোনটা বড় হচ্ছে খেয়াল করো, গাণিতিক গড় থেকে তত্ত্বসারির প্রত্যেকটা মান থেকে গাণিতিক গড় ভিন্ন অন্য কোনো মানের ব্যবধানের বর্গের সমষ্টি এখানে বিশ হয়েছে, আর গাণিতিক গড় থেকে করলে সেটা কত হয়েছে আমাদের, সেটা হয়েছে কিন্তু দেখো আট, সেটা হয়েছিল আমাদের আট। তাহলে কি আমাদের প্রমাণ হলো না যে গাণিতিক গড় থেকে এইটি ছোট হয়, এটি দিয়ে করলে ছোট হবে এবং এগুলো দিয়ে করলে বড় হবে, সেটাই প্রমাণ আকারে দেখানো হয়েছে। তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছো যে, বা একটা দারুণ একটা গাণিতিক ধাঁধা এটা, যে আমরা যদি গাণিতিক গড় থেকে ব্যবধানের বর্গ বের করি তাহলে সেটা ছোট হয়, আর গাণিতিক গড় না নিয়ে যদি অন্য কিছু করি সেটা কিন্তু একটা বড় মান হয়ে যাবে। এটা অনেক জায়গায় কাজে লাগে, এই ধাঁধাটা আমরা মনে রাখতে পারি যে গাণিতিক গড় থেকে ব্যবধান করলে সেটা ছোট হয়। এবার আমরা প্রমাণে আসি, দেখো প্রমাণ কিভাবে করছে খেয়াল করো, আমরা এটা নিয়ে প্রমাণ করছি, এটা দিয়ে করতে পারলে এটা দিয়েও করতে পারবে একই রকম। তাহলে এইটা থেকে আমরা বর্ণনা কি বলতে পারি, যে এক্স চলকের এন সংখ্যক মান যাদের গড় হলো এক্স বার, এবং এ হলো এই গড় ভিন্ন অন্য যে কোনো একটা মান, তা সেই কথাটা এখানে বলছি, এক্স চলকের এন সংখ্যক মান এটা যাদের গাণিতিক গড় এক্স বার এবং এ যে কোনো একটা মান, তখন আমরা এই বড় মানটাকে নিলাম, বড় মানটাকে নিয়ে ভাঙাবো, দেখো বড় মানটাকে বাম পাশে বড়টাকে নিলাম, নিলাম এক্স আই মাইনাস এ এর হোল স্কোয়ার। এখন আমরা এখানে এক্স বারকে জোর করে নিয়ে আসবো, এগুলো কিন্তু কি, এগুলো আমাদের হিসাবের কৌশল, এটা ইচ্ছা করে আমরা নিয়ে আসতে পারি। তাহলে এক্স আই মাইনাস এক্স বার নিলাম, আবার প্লাস এক্স বার নিলাম, তাহলে দেখো এটা কেটে যায়, কেটে গেলে কিন্তু ওইটাই আবার থাকে, এই যে আমরা ইচ্ছা করে জোর করে নিয়ে আসলাম, আমরা এই এইটাকে এর মধ্যেই ঢুকাবো, এর মধ্যে এটা ঢুকাতে চাই, জানি আমরা এক্স বারকে জোর করে নিয়ে আসলাম, দেখুন তাহলে আমরা এ একটা অংশ পাইলাম, এ একটা অংশ পাইলাম, তাহলে আমরা দুটো অংশ ভাগ পাইলাম। দেখো এটাকে নাম যদি বলি এ, আর এটার নাম যদি বলি বি, তাহলে কি হয়, সূত্র হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, সে অনুযায়ী হয়েছে, দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ারে আসি গেলাম। এখন আমরা কি করি, এখানেও সামেশন নিয়ে আসি, এখানেও সামেশন নিয়ে আসি, এখানেও সামেশন নিয়ে আসি, তিন জায়গায় দেখো সামেশন নিয়ে এলাম, এ একটা এবং একটা সামেশন নিয়ে আসলাম। সামেশন নিয়ে আসার পরে আমরা কি করছি, এখন দেখো হয়তো উপরে তুললাম, হ্যাঁ সামেশন নিয়ে আসার পরে আমরা দেখো আমরা এইটা আমাদের থাকলো, এই অংশটা দেখো এইটা ধ্রুবক, এটা ধ্রুবক, এটা ওটা ধ্রুবক, ধ্রুবকটা আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে এটা থাকে, আর এখানে যদি আমরা সামেশন নিয়ে আসি এটা তো ধ্রুবক, ধ্রুবকের উপর সামেশন থাকলে কি হয় এন সংখ্যক হয়, এই জন্য দেখো এখানে এন সংখ্যক, কেমন কথা বলেছিলাম যে আমরা এরকম শিখছিলাম, দেখো এরকম যদি এ থাকে
আয়ের মান যদি এক অনাক টু এন থাকে তাহলে এটার মানে কিন্তু ধ্রুবক, তাহলে আমার বলছিলাম যে এন এ হয়, এন এ হয়, এন এ। এটাও তাই, যদি এখানে এটা যেহেতু ধ্রুবক এটা এন সংখ্যক, তাহলে এটা এন সামেশন উঠে গেলে এন হবে, এখানে যেমন হয়েছে সে অনুযায়ী কিন্তু এখানে এন হয়েছে। আর এই অংশটাকে কিন্তু আমরা প্রথম দিনের প্রমাণে করছিলাম যে গাণিতিক গড় থেকে অন্যান্য মানগুলোর ব্যবধানের সমস্তটা কিন্তু জিরো হয়, এটা কিন্তু জিরো লিখবে। তাহলে আমাদের কি জিনিস দাঁড়ালো, এই অংশটুকু জিরো হয়ে গেল, আমাদের থাকলো কি এটা আর এটা, অর্থাৎ আমাদের এই অংশটুকু থাকবে, খেয়াল করো আমাদের এই অংশটুকু থাকবে। তাহলে আমাদের বাম পাঠে কি ছিল, বাম পাঠে ছিল আমাদের কিন্তু এটা, বাম পাঠে ছিল আমাদের এটা এক্স আই মাইনাস এক্স আই মাইনাস এ এর হোল স্কোয়ার, এটা ছিল আমাদের বাম পাশ, এক্স আই মাইনাস এর হোল, এটা বাম পাঠে ছিল। তাহলে আমরা কি বুঝলাম, এই একটা জিনিসকে ভেঙে আমরা দুটো পাচ্ছি, এই একটা অংশ পাচ্ছি, এই একটা অংশ পাচ্ছি, খেয়াল করো একটা জিনিসকে ভেঙে আমরা দুটো অংশ পাচ্ছি, একটা অংশ একটা অংশ। তোমাকে যদি আরো সহজ বলি, মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু হলো এক্স প্লাস টু, কথার কথা এরকম, তাহলে কোনটা বড় হয়, এক্স বড় না ওয়াই বড়? আমরা বুঝছি যে ওয়াই হলো এক্স এবং এইটার সমষ্টি হল, মিলেই হলো ওয়াই আছে, এই দুটো সমষ্টি এটা। তাহলে যদি একটার সাথে একটা তুলনা করা হয়, এটার সাথে এটা তুলনা, তাহলে অবশ্যই এটা বড়, বা এটার সাথে যদি এটা তুলনা করা হয় তাহলে তো অবশ্যই এটা বড়। তাহলে আমরা কি বুঝলাম যে এইটা বড় এর থেকে, বা এটা বড় এর থেকে, কিন্তু আমরা দেখাচ্ছি একটা প্রমাণ যে এটা বড় হয় এর থেকে, এই জন্যই সে কথা দেখেন বলা হয়েছে, যাতে এটাই যেহেতু দুটো সমষ্টি তাহলে এটা বড় এটার থেকে, যদি এটার মান শূন্য হয়ে যায় তাহলে এটা এর সমান হইতে পারে, কিন্তু কখনো এটা বড় হবে না, সেই কথাটা এখানে বর্ণনা করা হয়েছে। এই তাহলে আবার বলছি, এটা যেহেতু এই দুটো সমষ্টি, যদি এটা কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে এটা এর সমান হতে পারে, কিন্তু কখনো এটা বড় হবে না, সেই কথাটা এখানে লেখা হয়েছে। এই পর্যন্ত থাকবে, আশা করছি বুঝতে পারছো, এইগুলো নিয়ে তোমরা একটু চর্চা করবে। নেক্সট সময় আমরা এর এইগুলো দিয়েই, এই যে আমরা কিছু গাণিতিক যুক্তি শিখলাম, এগুলো দিয়ে নানান রকমের ছোট ছোট গণিত আছে, সেই গণিতগুলো আমরা করবো। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, আসসালামু।